হাই, দিস ইজ একে। আজ আমাদের টপিক হলো রাস্কিন বন্ডের লেখা দি আইজ হ্যাবিট। রাস্কিন বন্ড একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ইংরেজি ভাষার ভারতীয় লেখকদের অন্যতম লেখক হলেন এই রাস্কিন বন্ড। মাত্র 17 বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাসটি লিখেন। তিনি শিশুদের জন্য 30টিরও বেশি বই লেখেন। তিনি 1992 আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা নামক গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। শিশু সাহিত্যে অবদানের জন্য 2003 তিনি এনডি মেহরা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পান। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি 1999 পদ্মশ্রী উপাধি লাভ করেন। তার লেখাগুলো বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় রচিত হয়েছিল। প্রথমে এটি কন্টেম্পোরারি ইন্ডিয়া ইংলিশ স্টোরিজে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে বিভিন্ন সংকলনে এটিকে অন্তর্ভুক্ত করা হয়। এই গল্পটি দি আইজ আর নট হিয়ার, দি গার্লস অন দ্য ট্রেন নামেও পরিচিত। দি আইজ হ্যাবিট শর্ট স্টোরিটি আইরোনিক্যাল। আইরোনিক্যাল মিন্স গল্পের শেষটা চমকে দেওয়ার মতো হবে। গল্পে লেখক ট্রেনে জানালার ধারে বসে আছেন। ট্রেনে তিনি একাকী ভ্রমণ করছিলেন। রোহানা নামে স্টেশনে একটি মেয়ে ট্রেনে উঠল। মেয়েটির সাথে তার বাবা মা ছিল, তাকে ট্রেনে ছাড়তে এসেছিল। যেভাবে বাবা মা এসে বিভিন্ন উপদেশ দেয় আমাদের, অপরিচিত লোকের সঙ্গে হাসাহাসি করবে না, কথা বলবে না, ওর দেওয়া কিছু খাবে না, ঠিক সেই রকম বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন তাকে দিয়ে গেল তার বাবা মা। মেয়েটি জানালার ধারে সেই ন্যারেটরের পাশের সিটেই বসল। মেয়েটির বাবা মা যখন মেয়েটিকে বিভিন্ন উপদেশ দিচ্ছিল, ঠিক সেই সময় মেয়েটির আওয়াজ এই ন্যারেটর শুনে। ন্যারেটর এই মেয়েটির আওয়াজ শুনে খুব মুগ্ধ হয়ে যায়। ন্যারেটর আমাদের অন্ধ। ন্যারেটর যেহেতু অন্ধ ছিল, সেহেতু মেয়েটির আওয়াজটাই শুনেছিল তাদের যখন কথোপকথন হচ্ছিল, তার মা বা বাবা যখন তাকে উপদেশ দিচ্ছিল তখন। মেয়েটির আওয়াজ শুনে খুব মুগ্ধ হয়েছিল আমাদের এই ন্যারেটর। সে ভাবল, আমি তো মেয়েটাকে দেখতে পেলাম না বা দেখতে পাচ্ছি না, কিন্তু মেয়েটির আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে মেয়েটি খুব দেখতে সুন্দরী হবে। সে সাহস করে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করলো। মেয়েটিকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাবে। মেয়েটি বলল, আমি সাহারানপুর যাব। মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, আমাদের ন্যারেটরকে, তুমি কোথায় যাবে। ও বলছে যে আমি দেরাদুন হয়ে মুসৌরি যাব। মুসৌরি নাম শুনতেই আমাদের এই যে গল্পের মেয়েটাই, সে বলছে যে বাহ, আপনার কি সৌভাগ্য, আপনি মুসৌরি ঘুরতে পাবেন, আমার খুব ইচ্ছে মুসৌরি ঘোরার। যাই হোক, দুজনের মধ্যে কথোপকথন হতে থাকে। এমন একটা সময়ে মেয়েটা বলছে যে আপনি বাইরের দিকে তাকাচ্ছেন না কেন, বাইরের দিকে দেখছেন না কেন। ন্যারেটর চাইছে যে আমার অন্ধত্বটা যেন মেয়েটার কাছে প্রকাশ না পায়। সে মেয়েটার কথা শুনে বাইরের দিকে তাকাতে থাকলো এবং মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি বাইরে কি দেখছো, বাইরের পরিবেশটা কেমন। বলছে, পরিবেশটা খুব সুন্দর, গাছগুলোকে দেখে মনে হচ্ছে আমরা স্থির বসে আছি আর গাছগুলো আমাদের সঙ্গে দৌড়াচ্ছে। মেয়েটি বলছে, তুমি কি কোনো অ্যানিমাল দেখতে পাচ্ছ না। বলছে, না, কনফিডেন্সের সঙ্গে বলছে যে না, একদমই না, কোনো আমি অ্যানিমাল দেখতে পাচ্ছি না। কথোপকথন চলতে চলতে হঠাৎ করে আমাদের ন্যারেটর একটা কমপ্লিমেন্ট দিয়ে বসলো মেয়েটিকে। বলল, তোমার যে চেহারা সেটা ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়। মেয়েটি হাসি হেসে বলল, সত্যি নাকি, আমাকে তো কেউ এতদিনে আকর্ষণীয় বলেনি যে আমার চেহারাটা খুব আকর্ষণীয়। সুন্দর অনেকেই বলেছেন। ইতিমধ্যে দুজনের মধ্যে কথোপকথন চলতে চলতে মেয়েটির স্টপেজ কিন্তু চলে এসছে। মেয়েটি নিজের সামানপত্র গুছিয়ে নেমে যাচ্ছে। তো ন্যারেটরের এতটা কাছাকাছি দিয়ে নামছে যে মেয়েটির চুলগুলো যেন ন্যারেটরের মুখের সামনে দিয়ে পার হচ্ছে। তো ন্যারেটর চুলের যে সুগন্ধ, সেই সুগন্ধটা অনুভব করতে পারলো। ন্যারেটর চাইলো যে মেয়েটার চুলটাকে ছুঁয়ে নেবে, কিন্তু সে পারল না, মেয়েটি নেমে গেল। ঠিক সেই সময় আরেকজন যাত্রী ওই সেম স্টেশন থেকে উপরে উঠলো এবং ন্যারেটরের পাশে এসে বসলো। আমি হয়তো বা এত বা সুন্দর না, তোমার পাশে যে প্যাসেঞ্জারটা ছিল বা যে মেয়েটি ছিল তার মতো আমি আকর্ষণীয় না। তাহলে আপনি দেখেছেন মেয়েটাকে? বলছে, হ্যাঁ, আমি তো দেখলাম। যে তাহলে বলুন তো, ওর চুলগুলো কেমন ছিল, ওর চুলগুলো কি লম্বা ছিল নাকি ছোট।
বা চুলগুলো বাঁধা ছিল নাকি খোলা ছিল? লেখককে বলছেন ওই প্যাসেঞ্জার যে আমি তো চুলগুলো লক্ষ্য করিনি, তবে তার দুটো জিনিস আমি লক্ষ্য করেছিলাম, তার চোখগুলোকে, চোখ দুটোকে আমি লক্ষ্য করেছিলাম। খুব সুন্দর চেহারা, খুব সুন্দর মেয়েটার, আর চোখ দুটিকে লক্ষ্য করলাম, সেটাও খুব সুন্দর, কিন্তু তার চোখ দুটো কোনো কাজের ছিল না। কেন? কারণ মেয়েটি অন্ধ ছিল। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম রাস্কিন বন্ড দ্য আইজ হ্যাবিট যে স্টোরিটা লিখে গেছেন সেটা আইরোনিক্যাল, মানে গল্পের শেষটা এমনটাই হবে যেন চমকে দেওয়ার মতো হবে।